এটা হচ্ছে আমাদের হুইল চেয়ার। এখানে দেখতেছেন অলরেডি এগুলো অনেক জ্যাম হয়ে গেছে, একদম জ্যাম বলতে গেলে, অনেক প্রেশার দিয়ে ঘুরা যাচ্ছে না। এটা কিন্তু আপনার এদিকে একটা স্ক্রুলিং করলে অনেকটা ঘুরার কথা। এখানে সেম এগুলো মোটামুটি ফ্রি আছে, তো আমি দেখাচ্ছি এটা কীভাবে পরিষ্কার করবেন। প্রথমে আমরা এখানে প্রেশার দিয়ে, এখানে অনেক প্রেশার দিতে হবে, প্রেশার দিয়ে আমরা এটা খুলে ফেলবো। খোলার পর বের দেখেন এখানে অনেক কিছু অনেক কিছু, কিন্তু আমাদের যেটা বাসা বাড়ার ফ্যামিলি মেয়েদের চুল ওগুলো ঢুকে গেছে, তো এদিন আসলে অনেক কাঁচা হয়ে গেছে, যার জন্য চাকাটা একদম আপনার জ্যাম হয়ে গেছে। তো আমি এটা ক্লিয়ার করে দিব, ক্লিয়ার করে দিয়ে এখানে একটু করে তেল দিব। তেল দেওয়ার পরে দেখবেন যে একদম আমাদের চাকাটা রান হয়ে যাবে। তো ভিউয়ার্স, এভাবে আপনাদের বাসা বাড়ির যদি কম্পিউটারের চেয়ার বলেন যদি সমস্যা হয়ে যায়, আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। তো দেখুন কীভাবে এখানে অনেক জ্যাম হয়ে গেছে, একদম জ্যাম হয়ে গেছে। তো এভাবে করার পরে লাস্টে এটা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরে দেখতেছেন যে এখন অনেক ফাস্ট অনেক ক্লিয়ার হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবে ক্লিয়ার করে ফেলবেন। আর এখানে যেটা আবরণ দেখতেছেন এটা যদি পরিষ্কার করতে হয়, এটা এইভাবে দিয়ে জাস্ট চাকাটা ঘুরাবেন, এটা দেখবেন আস্তে 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 ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা চাইলে আপনারা নিজেদের চেয়ার নিজেরাই মেরামত করে ফেলতে হবে।